তো আজকে আমার চলে এসেছি নুডেল উডেলে, যেটা নাগেরবাজারের ব্রাঞ্চ আছে সেখানে আমার চলে এসেছি আজকে। তো মোটামুটি কিছু আইটেম নিয়ে বসে পড়েছি এখানে আমরা। এখানে একটা চিকেন স্যালাড আছে, এখানে এখানে ফিশে একটা আইটেম আছে, এখানে পটেটোর একটা আইটেম আছে, আলু যেটা বলি, আর এটা হচ্ছে চিকেনের একটা আইটেম, আর হচ্ছে তোমার স্যুপ আছে এখানে, চিকেন স্যুপ। তো একটা করে শুরু করা যাক, প্রথম স্যুপটা দিয়ে শুরু করি। খুবই ভালো স্যুপটা খেতে, মানে একবার পাতলা জলের মতো না, কিন্তু থিকনেসটা ভালো আছে এখানে স্যুপের। খুব ভালো খেতে। তারপর আসি চিকেন স্যালাডে, যেখানে বিভিন্ন টাইপের ভেজিটেবলস দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণ ভেজিটেবলস আছে, চিকেন আছে, বিশেষ এখানে আমি ক্যাবেজই দেখতে পাচ্ছি, বড় বড় ক্যাবেজ, চিকেনও আছে এখানে, কিছু অনিয়ন আছে। খেতে মোটামুটি যেমন ভেজ স্যালাড হয় তেমনই লাগছে খেতে এটাকে। ভালো মোটামুটি খেতে, যারা একটু মোটামুটি মানে হাফ বয়েল জিনিস খেতে ভালোবাসে তাদের তাদের খুব ভালো লাগবে এটা, অ্যাকচুয়ালি হাফ বয়েল করে নিজে তৈরি করা পুরো। তো তারপর আসি পটেটো, এটা পটেটো ফ্রাই করে তার মধ্যে সস দিয়ে যেটা করে আর কি, সেই জিনিসটা করা আছে এখানে, একটু হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে এর মধ্যে, মানে খেতে ভালো। ওটা চিকেনের আইটেম, তো আমরা ঠিক বলতে পারছি না, এগুলো মেনু কোডটা দিয়ে দেবো। চিকেন উইংস টাইপের, এটা চিকেন উইংস যেটা ফ্রাই করে, এটা ওই টাইপের জিনিসটা, এটা খুবই ভালো, হালকা প্রতিটা আইটেম খুব হালকা করে রান্না করে এটাকে, সেটা খুব ভালো লাগবে এটাকে। তারপর এই ফিশের আইটেমটা, লেমন ফিশ, লেমন ফিশের হালকা লেমনের একটা এসেন্স আছে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে জিনিসটা, ঝাল না, স্পাইসি না খুব। খুব ভালো করে এটা। এখন আমাদের কাজে চলে এসে সুশি, যেটা আমরা সুশি বলে না, সুশি বলে, যাই হোক যাই বলুক না, সুশি সুশি যাই বলুক না কেন, তো দেখতে পাচ্ছি সুশি, এটা খেয়ে দেখা যায় একেবারে। প্রথম কেমন বলতে, ভাত সেদ্ধ করে নুন মিষ্টি ছাড়া যদি চটকে মেখে দেওয়া হয়, তারপর যদি একটু কালো দিয়ে একটু কিলের কিল ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সুশি হয়ে যাচ্ছে। বহুদিনের ইচ্ছা ছিল সুশি খাবো, খেয়ে আমার হয়ে গেছে আরকি, খেতে ভালো কিন্তু টেস্ট একটু অন্যরকম, মানে একদম নুন তেল ছাড়া পুরো সেদ্ধ, পিওর সেদ্ধ খাবার হলে হচ্ছে এটাই সুশি। না না, ডিফারেন্সটা আছে এখানে, কী ডিফারেন্স সেটা বোঝা যাচ্ছে না। সবরকম ট্রাই করতে হবে, যে করলাম চাইনিজ খেতে এসেছি এখন,
এটাও খেতে হবে মোটামুটি। তো মেন আইটেম নিয়ে এসেছি আজকে আমরা, সরি মেন আইটেম নিয়ে এলাম, দেখতে পাচ্ছ এখানে যেটা আছে ভেজ ফ্রাইড রাইস আছে, ভেজ নুডলস, আর এটা হচ্ছে তোমার গার্লিক ফিশ আছে এখানে, আর এটা তো তোমার স্টার্টারেই ছিল তোমার বারবিকিউ চিকেন। তো খেয়ে দেখা যাক প্রথমে, তো প্রথমে টেস্ট করে দেখছি আমাদের ফ্রাইড রাইসটা, ভেজ ফ্রাইড রাইস। খুব হালকার মধ্যে খুব খেতে ভালো জিনিসটা, টেস্টটা খুব ভালো, খুব হালকা জিনিসটা। এর সঙ্গে নিচ্ছি একটু গার্লিক ফিশ, অ্যাকচুয়ালি চাইনিজে যত রান্না হয় সবই মানে অত স্পাইসি হয় না, সবই হালকা, যারা বেশি স্পাইসি মনে খেতে ভালোবাসে তারা তাদেরকে ভালো লাগবে না একটা, এরকম না এটা পুরো পুরো হালকা, পুরো হালকা রান্না যেটা বলা হয় সেটাই করা আছে। কিন্তু আমাকে খুব ভালো লাগছে খেতে, কেননা আমি চাইনিজটা খুব ভালোবাসি খেতে, খুব ভালো লাগছে খেতে, গুলো আমার টেস্ট আমার তো ভালো লেগেছে। নুডলসটা খেয়ে দেখি, ভেজ নুডলস নুডলস নিয়ে কিছু বলার নেই, আমার যেমন টেস্ট হয় নুডলস তেমনই, কিন্তু হালকা তো। তারপরে তাও দেখিয়ে দিচ্ছি একবার, বারবিকিউ চিকেন ছোটো যে চিংড়িগুলো হয় সেই পিসগুলো নিয়ে বানানো জিনিসটা, খুবই জুসি জিনিসটা দেখতে পাচ্ছ। এটা খুবই ভালো, খুবই জুসি। সো তারপর আইটেম নিয়েছি শেজওয়ান ফিশ, দেখতে পাচ্ছ ফিশের চেহারাগুলো খুব ছোটো ছোটো, শেজওয়ান ফিশ, এটা গার্লিক ফিশ। তো তোমার যে গ্রেভিটা তোমার হোয়াইট ডিশ টাইপের হয়, এটা শেজওয়ান ফিশের একটু তোমার কী বলবো, একটু টমেটো কেচাপের যে রংটা থাকে ওই টাইপের জিনিসটা থাকে এখানে। ভালো হালকা, খুবই হালকা, হালকা একটা গোলমরিচের একটা ফ্লেভার আছে এখানে, তার মধ্যে তো মধ্যে দেখতে পাচ্ছি যে গার্লিক তো ভর্তি আছে এখানে। খুব ভালো খেতে, এটা হালকা কিন্তু অন্যরকম টেস্ট। তো তারপর চলে এসেছে জেনসো চিকেন, জেনসো এন্ড চেনসো, যাই হোক চাইনিজ নাম ওরকম হবে, পাতি দেখে তো মনে হচ্ছে ফ্রাইড করে, যেমন একটু মশলায় টোস্ট করে দেয় যেমন করে নাড়ি টাড়ি দেয় একটু মনে হচ্ছে দেখে আমার। ভাবি কি বলবো, থ্যাংক ইউ। তো জেনসো, জেনসো চিকেন, জেনসো তো চিকেনটা দেখো ইন্ডিয়ান চিকেনই জেনসো চিকেন নাম দিয়েছে এখানে, যেটা হচ্ছে তো এটা খুবই মিষ্টি মিষ্টি খেতে, একটা মিষ্টি টেস্ট, টেস্টটা পুরো ফ্লেভারটা পুরো মিষ্টি, মানে আমার যেমন হচ্ছে এটা ফ্রাইড করে, মানে যেমন আমাদের চিলি চিকেনের চিকেনগুলো ফ্রাইড করা হয় ওরকম ফ্রাইড করে, তার সঙ্গে কোনো হয়তো সস মানে মিষ্টি জাতীয় সস বা কিছু একটা দিয়ে জিনিসটা করেছে।
অতটা ভালো খেতে না এটা। নকুলদানার মতো মিষ্টি জিনিসটা মারাত্মক মিষ্টি। দেখ গার্লিক না হচ্ছে ভুলি করছে একবার, এজওয়াইন ফিস যেটা ফিস সেটাই দিয়েছে এখানে, ওটা এখন এসে পৌঁছায় না। এটা আমি আগেই তো রিভিউ দিলাম, এটা তো লাস্টে ভ্যানিলা আইসক্রিম বা স্ট্রবেরি আইসক্রিম যেটা ছিল সেটা না হয়েছে, টু ইন ওয়ান। এর তো এখনও রিভিউ দেওয়ার কিছু নেই, নর্মাল যেমন আইসক্রিম তেমনই আইসক্রিম, কিন্তু এই ফ্রেশ লাইম সোডা বা যেটা বলো না কেন তোমরা, যেমন নিচে এক্সট্রা করে একটা, এটা আমাদের বাফেটার মধ্যে ছিল না। সো আজকের মতো ব্লগটা এখানে শেষ। ওভারঅল কেমন লাগলো বলো? ওভারঅল সব খাবার একটু বেশি মানে কম স্পাইসি তো হয়, কিন্তু মিষ্টিটা খুব বেশি, স্পাইসি কম এটা অন্য ব্যাপার, কিন্তু মিষ্টিটা বেশি মানে ওটা খুব মুখ মেরে দেয় সব কিছু দেয়। কিছু কিছু আইটেম ভালো ছিল, কিছু কিছু আইটেম তোমার মানে কি বলবো আর কিছু বলার নেই, খাই যায়নি। ওগুলো সবই ঠিক ছিল, কিন্তু লাস্টে যেটা চিকেনটা দেখালাম আইটেমটা খুবই মিষ্টি ছিল, ওটা চিকেনটা এই যে ভালো মন্দ মিশিয়ে তো সব কিছু সব তো ভালো হয় না, ওভারঅল তো ভালোই মনে হলো এই সব কিছুই। হ্যাঁ ওটা কম হলেই ভালো হয়, যারা সুইট খাও না তাদের প্রচণ্ড সুইট লাগবে, এটা প্রচণ্ড মিষ্টি। তো আজকের মতো ব্লগ এখানেই, ভালো লাগলে লাইক শেয়ার করবে, আমাদের পরিবারের সবাইকে দেখাবে, তো অবশ্যই করতে হবে, না তো হবেই না, করছে না। হ্যাঁ যা দেখছো এখনো ভাবছো সাবস্ক্রাইব করবো কি করবো না, তা ঝটপট করে নাও, কি আর বলবো, আমাদের পরিবারটা আরও বড় করতে হবে, তোমরা আমাদের পাশে দেখো। তো আজকের মধ্যে এখানেই শেষ।